বিধাননগরে পথ চলতি দুই যুবকের তৎপরতায় উদ্ধার হলো শান্তিপুরের নিখোঁজ নাবালিকা এবং এক গৃহবধূ। দুই যুবকের তৎপরতায় বিধাননগর স্টেশন থেকে অবশেষে উদ্ধার হলো গত কয়েকদিন আগে নিখোঁজ হয়ে যাওয়া এক 14 বছর বয়সী নাবালিকা ও এক গৃহবধূ। জানা যায়, গত কয়েকদিন আগে শান্তিপুর ঢাকাপাড়া এলাকায় বন্দনা দেবনাথ নামের এক 14 বছর বয়সী নাবালিকা হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ওই নাবালিকার মা শান্তিপুর হাসপাতালের অস্থায়ী কর্মী, বাবা কর্মসূত্রে দিনের বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকতেন। ওই নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ার পরে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নাবালিকার মা ও বাবা। এই ঘটনায় শান্তিপুর থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন ওই নাবালিকার মা। পাশাপাশি এক গৃহবধূ প্রতিবেশী তার শিশু সন্তানকে নিয়ে ওই দিনেই নিখোঁজ হয়ে যাওয়ায় সন্দেহ পড়ে আরও। তারপর থেকে পুলিশ নাবালিকার খোঁজ চালানো শুরু করে, কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও সন্ধান মেলেনি নাবালিকার। নাবালিকার মায়ের দাবি, এলাকারই এক গৃহবধূর সাথে ওই নাবালিকা চলে যায়। ওই গৃহবধূ পরিবারের জিজ্ঞাসাবাদ করলে কোনো উত্তর দিতে পারেনি গৃহবধূর পরিবার। অবশেষে এদিন ওই নাবালিকা ওই গৃহবধূকে বিধাননগর স্টেশনের রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে দেখে দুই যুবক। যদিও ট্রেন আসার সময় হলেও ওই নাবালিকা ও গৃহবধূ রেল লাইনের ওপর দিয়েই হাঁটছিল। এরপর সন্দেহ তৈরি হয় দুই যুবকের মধ্যে। ওই নাবালিকার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে নাবালিকার পরিবারকে। পাশাপাশি ওই নাবালিকা ওই গৃহবধূকে শান্তিপুর লোকাল ট্রেনে করে শান্তিপুর নিয়ে আসে ওই দুই যুবক। এরই মধ্যে শান্তিপুর থানায় ফোন করে ওই নাবালিকার পরিবার। শান্তিপুর রেল স্টেশনে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর ওই দুই যুবক নাবালিকা ওই গৃহবধূকে পুলিশের হাতে তুলে দেয়। যদিও ওই নাবালিকার অভিযোগ, তার পরিবার সবসময় তাকে বকাবকি করে করতো, তাই সে বাড়ি ছেড়ে চলে যায়। অন্যদিকে ওই গৃহবধূর দাবি, সংসারে অভাবের তাড়নায় কাজ খুঁজতে যাওয়া উদ্দেশ্য ছিল। নাবালিকার মায়ের দাবি, কর্মসূত্রে বেশিরভাগ সময় হাসপাতালে থাকতেন, তিনি মেয়েকে কখনোই বকাবকি করতেন না। অবশেষে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকা মেয়ের কাছ থেকে পেয়ে খুশি নাবালিকার পরিবার, অন্যদিকে খুশি গৃহবধূর পরিবার। তারপর তুমি চিনতে না আগে থেকে? হ্যাঁ। কি করে জানলো পুলিশ স্টেশন নিয়ে আসে? আমরাও নেমেছিলাম, পরিচয় ছিল। একদম। তুমি কি করে জানলে? আগে থেকে কথা হয়েছিল তোমাদের সাথে? আগে সাথে তোমার সাথে এই দিদির কথা হয়েছিল যে তুমি বেরোবো বাড়ি থেকে? হ্যাঁ। তারপর দুজনে গিয়ে ফুলিয়াতে গিয়ে দেখা করো? হ্যাঁ। দিয়ে তারপর ওখান থেকে কোথায় যাও? ওখান থেকে বেরিয়ে গেছি। দিয়ে? দিয়ে ওখানেই ছিলাম। কতদিন ছিলে? আজকে তো 8 দিন। তোমার নাম কি? বন্দনা দেবনাথ। বাড়ি কোথায়? ঠাকুরের বাগান। ছিলাম বিধাননগর স্টেশনে। কোথায়? বিধাননগর স্টেশনে। কেন নিয়ে গেছিলেন? আমি একজনকে ভালোবাসতাম। আপনি ভালোবাসতেন বলে বাচ্চাটাকে কেন নিয়ে গেছেন? ওনার সঙ্গে বাচ্চাটাকে কেন নিয়ে? আপনি আপনি ভালোবাসতেন, ঠিক আছে, আপনি বাচ্চাটাকে কেন নিয়ে গেছেন? আমি বাচ্চাকে ছাড়তে পারবো না। এই বাচ্চাটা কে? এর ছয় হয়ে গেছে। এর সাথে আপনার কি পরিচয়? এমনি এমনি আপনার সাথে চলে গেছে? কতদিন আগে বাড়ি থেকে গেছেন? এতদিন ধরে কোথায় ছিলেন? আপনার নাম কি? উনি বলতে কে? আচ্ছা, কোথায় ছিলেন বিধাননগরে? আপনার নাম কি? বাড়ি কোথায়? হ্যাঁ, বাবলায়। হ্যাঁ, কথা বলবো, সংসার করতে চাই না, মেয়েও দেবো না। সেটা আপনার মেয়ে, কিন্তু এই বাচ্চাটিকে নিয়ে কোথায় গেছিলেন? আপনার নাম কি? কাঞ্চনা বিশ্বাস। বাড়ি কোথায়? বাবলা। আপনার স্বামীর নাম কি? স্বপন। কি হয়েছিল ঘটনাটা? আমি তো হাসপাতালে কাজ করি, সকাল 10টার সময় বাড়িতে যখন গেছি, মেয়ে তখন টেস্ট মানে কি এতে গেছিল ওনা দিয়ে আসতে। হ্যাঁ। ওনা দিয়ে আসার পর মেয়ের সাথে কোনো অশান্তি ঝগড়া কোনো, আপনারা তো থানায় অভিযোগও করেছিলেন তার জন্য? অভিযোগ করেছি আমি। তারপরে বেলা 3টার সময় আমি ইয়েতে গেছি, মানে ওয়ার্ডে। ওয়ার্ডে যাওয়ার পরে মেয়েকে বলে গেছিলাম, বাবা বাড়ি থেকে যাওয়ার সময় আমি বলে গেছিলাম, বাবা আমি তো মামার বাড়িতে যাবো। ঠিক আছে, আমি বাবার মাসির কাছে খাবার টাবার পাঠিয়ে দেবো, তোরা খেয়ে নিয়ে গিয়ে খাবারটা নিয়ে আসিস। তারপর আমি 3টার সময় অ্যাড্রেস টানতে যাই। অ্যাড্রেস টানতে গিয়ে মেয়ে ফোন করে আমার মোবাইলে। মোবাইলে ফোন করার পরে আমার যে কাজের দিদি, ওই দিদি
দেখি ফোনটা ধরে বলছে হ্যালো কি হয়েছে, ও মা মাকে মাসির বাড়িতে যাবে মাসি, ওরে মা মামার বাড়িতে যাবে না আমরা এখনই আসছি, কেন তুই আসতে যাবি এই বলে, তখন এই মেয়েটা বলে যে চাচা তোর মা চলে আসবে, তখন ওই মানে এই এই কাঞ্চনা, হ্যাঁ কাঞ্চনা বলে যে চাচা তোর মা চলে আসবে, তখন ওই মুহূর্তে আমি কথাটা শুনে তাড়াতাড়ি করে বাড়িতে আসি, বাড়ি এসে দেখি মেয়েকে ডাকাডাকি করছি, মেয়ে বাড়িতে নেই, মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনারা মারধর করেন, আপনারা নাকি বাড়ি থেকে চলে যেতে বলছিলেন, এটা কি সত্যি? না মলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।